পূর্বে যেটা বলেছিলাম যে প্রত্যেকটা অধ্যায়ের যে টপিকগুলো ছোট ছোট খণ্ডে ভাগ করে আমরা পড়াশোনা করব, তো আজকে আমরা শুক্রাণু আর ডিম্বাণুর গঠন নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে দেখে নিই যে টেস্টিস থেকে বা শুক্রাশয় থেকে কি হয়, না সেমিনিফেরাস টিবিউলের মাধ্যমে স্পার্ম বা শুক্রাণু উৎপন্ন হয়। আবার ওভারি থেকে কি হয়, দেখেছিলাম আমরা গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলি তৈরি হয়েছিল, তাই না? গ্রাফিয়ান ফলিকল, সেখান থেকে যখন ওই গ্রাফিয়ান ফলিকল থেকে এগ রিলিজ হয়ে যাবে, আলটিমেট যেটা পড়ে থাকবে যেটাকে আমরা কি বলি, পিতগ্রন্থি বা কর্পাস লিউটিয়াম, কর্পাস লিউটিয়াম। তো আজকে ওই স্পার্ম আর ওভাম বা এগের স্ট্রাকচার নিয়ে আমরা ডিসকাস করব। যে যদি আমরা একটা শুক্রাণু বা স্পার্মের স্ট্রাকচার দেখি, মূলত চারটি অংশ দেখতে পাবো। একটি মস্তক, ক্ষুদ্রাকৃতি একটা অংশ থাকে যেটাকে বলা হয় গ্রিপা বা নেক, এবং মধ্যাংশ বা বডি, এবং একটি লম্বা একটা অংশ যেটাকে আমরা পুচ্ছ বা টেল বলে থাকি। তো প্রতিটা অংশকে যদি আমরা ডিটেলসে স্টাডি করি তাহলে দেখতে পাবো একটা মস্তকের যে দৈর্ঘ্য কত হয়, না 4 to 5 মাইক্রোমিটার, এবং যদি এর আমরা প্রস্থ দেখি কত হবে, 2.3 to 3.5 মাইক্রোমিটার। এই হচ্ছে তার দৈর্ঘ্য এবং প্রস্থ। এবং এই মস্তকের যদি অগ্রভাগে আমরা দেখি তাহলে একটা কেপ বা টুপির মতন স্ট্রাকচার দেখতে পাবো যেটাকে কি বলা হয়, অ্যাক্রোজম। অ্যাক্রোজম কি করে, না অ্যাক্রোজম যখন ডিম্বাণুর কাছে শুক্রাণু আসবে, ওই শুক্রাণুর অ্যাক্রোজম পোর্শনটা আই ডিম্বাণুর যে প্রাচীর রয়েছে সেই প্রাচীর ভেদ করতে সাহায্য করবে। একটি অ্যাক্রোজম, একটি যখন অপরিণত শুক্রাণু থাকে, ওটা যে অংশ থেকে তৈরি হয় তার নাম কি, গলগি বডি, ঠিক আছে? তাহলে এই গলগি বডি থেকে অ্যাক্রোজম সৃষ্টি হয়। এছাড়া যদি আমরা মস্তকের অংশ দেখি তাহলে দেখতে পাবো একটি বৃহৎ জায়গা জুড়ে কে থাকবে, নিউক্লিয়াস থাকবে। তাহলে মস্তকের নিউক্লিয়াস বা মস্তকে নিউক্লিয়াস অবস্থান করে। এর ঠিক পরে আমরা দেখতে পাবো একটা ক্ষুদ্র অঞ্চল সংকীর্ণ যেটাকে বলা হয় গ্রিবা। ওই গ্রিবাতে যে গুরুত্বপূর্ণ একটা কোষীয়ঙ্গাণু উপস্থিত থাকে যার নাম সেন্ট্রিওল, ওই সেন্ট্রিওলটা দুটি ভাগে ভাগ আমরা দেখতে পাবো। এখানে সামনের দিকে থাকবে প্রক্সিমাল সেন্ট্রিওল এবং এই গ্রিবার পিছনের দিকে থাকবে কে, ডিস্টাল সেন্ট্রিওল। এছাড়া ওই গ্রিবার পিছনের দিকে দেখতে পাবো আমরা মধ্যাংশ বা বডি। ওই মধ্যাংশ বা বডিতে আমরা যে অংশটা দেখতে পাবো তার নাম মাইটোকন্ড্রিয়া। তো আমরা জেনেছি যে একটা শুক্রাণু নিয়ার অ্যাবাউট 48 আওয়ার জীবিত থাকতে পারে। তো এই কারণে মাইটোকন্ড্রিয়া আমরা দেখতে পাবো কোথায়, মধ্যাংশ বা বডিতে। এই মাইটোকন্ড্রিয়া থাকার জন্য ও কিন্তু এটিপি সিনথেসিসে সাহায্য করবে। এছাড়া আমরা কিছু পরিমাণে সেন্ট্রিওলও ওই মধ্যাংশ বা বডিতে দেখতে পাবো। এখন দেখছি আমরা একটা লম্বাকৃতি অংশ যেটাকে বলা হয় টেল বা পুচ্ছ, এর কাজ যদি আমরা দেখি যে শুক্রাণু যখন যোনিছিদ্রের মাধ্যমে জরায়ু পেরিয়ে যখন ফার্টিলাইজড এগের দিকে যাবে বা এগের দিকে যাবে ফার্টিলাইজ করার জন্য, ওই এগের কাছাকাছি যাওয়ার জন্য জলীয় মাধ্যমে বা তরল মাধ্যমে পুচ্ছের প্রয়োজন হয়। এই ছিল একটি পরিণত শুক্রাণুর গঠন। এই টেল বা পুচ্ছের যদি আমরা দৈর্ঘ্য দেখি তাহলে কত দেখতে পাবো, 50 বা 50 মাইক্রোমিটার, ঠিক আছে? এবং মধ্যাংশর যদি আমরা দেখি তার দৈর্ঘ্য তখন কত, 5 to 7 মাইক্রোমিটার, ঠিক আছে? ওই দৈর্ঘ্যগুলো একটু জেনে নিতে হবে। এখন আমরা দেখব ডিম্বাণু স্ট্রাকচার। একটি পরিণত ডিম্বাণু স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো কি, বাইরের দিকে যে স্তরটা থাকবে বা সেলগুলো থাকবে তাকে বলা হয় কি, করোনা রেডিয়েটার্স বা করোনা রেডিয়েটার্স কোষসমূহ। এই করোনা রেডিয়েটার কোষসমূহের ঠিক পরে থাকবে, অর্থাৎ আমরা যেটা বলছি বাইরে থেকে ভিতরের দিকে থাকবে কি, জোনা পেলুসিডার একটা লেয়ার থাকবে, যেটা আমি
মাক করছি ওটাকে কি বলা হয় জোনা পেলুসিডা। তার ঠিক পরে একটা লেয়ার থাকে যেটাকে বলা হয় কি ভাইটেলাইন পর্দা। এই ভাইটেলাইন পর্দার এবং জোনা পেলুসিডার মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে যেটাকে কি বলা হয় পেরি ভাইটেলাইন স্পেস। এরপর একটা জলীয় মাধ্যম বা তরল মাধ্যম দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয় কি উপ্লাজম। উপ্লাজম অর্থাৎ ডিম্বাণুর মধ্যে বা ওভামের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে ওটাকে কি বলা হয় উপ্লাজম। এখন আমরা দেখতে পাচ্ছি ওই উপ্লাজমের মধ্যে দ্বিতীয় মিওসিস বিভাজনের সময় গঠিত স্পিন্ডিল আর একটি কোণার দিকে দেখতে পাচ্ছি পোলার বডি, যেটা ফার্স্ট পোলার বডি বা প্রথম পোলার বডি। এর স্টোরি যদি আমরা দেখি ডিটেলসে তাহলে বুঝতে পারবো যে কোথা থেকে তৈরি হলো। যখন আমরা উজেনেসিস দেখি তাহলে দেখব উগোনিয়াম, উগোনিয়ামের ক্রোমোজোম সংখ্যা কত ডিপ্লয়েড। আর যখন এটা মিওসিসে পার্টিসিপেট করবে তখন আমরা দেখতে পাবো কি দুটি হ্যাপ্লয়েড তৈরি হবে, একটা তৈরি হবে প্রাইমারি উসাইট আর একটা হচ্ছে কি ফার্স্ট পোলার বডি, ফার্স্ট পোলার বডি। ঠিক আছে, এই প্রাইমারি উসাইট আবার যখন মিওসিসে পার্টিসিপেট করবে তাহলে মিওসিসের ক্ষেত্রে মিওসিস ওয়ান এটা হয়ে গেল, এই মিওসিস টু যখন হবে তখন এই মিওসিস টু এর ক্ষেত্রে আমরা এই দ্বিতীয় মিওসিসের বিভাজনের সময় ইনকমপ্লিট অর্থাৎ অ্যানাফেজ দশায় আমরা দেখতে পাবো কি এই ক্রোমোজোম সংখ্যা। তাহলে মিওসিস টু যখন কমপ্লিট হয়নি অ্যানাফেজ টুতে যখন রয়েছে তখনই এইখানে এটা দেখানো হয়েছে। এবং ফার্স্ট পোলার বডি আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা দেখতে পাচ্ছি কোথায় না এই ফার্স্ট পোলার বডি। আবার যখন হবে কি মিওসিস টু কমপ্লিট করবে একটা সেকেন্ডারি উসাইট, সেখান থেকে উসাইট তৈরি হয়ে যাবে আর এখানে তৈরি হবে কি সেকেন্ডারি পোলার বডি বা সেকেন্ড পোলার বডি। এই হচ্ছে কি আমরা উজেনেসিসে দেখেছিলাম সেটাই আবার এখানে দেখলাম। এইভাবে কি হয়েছে না এখানে উপ্লাজমে দ্বিতীয় মিওসিসের সময় বিভাজিত অবস্থায় ক্রোমোজোম সংখ্যা প্লাস ফার্স্ট পোলার বডি। তাহলে একটি কমপ্লিট যদি ডিম্বাণু স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে এইভাবে দেখতে পাবো যে বাইরে থেকে করোনা রেডিয়েটার, তারপরে থাকবে জোনা পেলুসিডা, ভাইটেলাইন স্পেস এবং ভাইটেলাইন পর্দা, উপ্লাজম দ্বিতীয় মিওসিস দশায় বিভাজনের সময় গঠিত স্পিন্ডিল এবং ফার্স্ট পোলার বডি। তো আমরা আরও যদি দেখি যে কি হয় যে যখন একটা গ্রাফিয়ান ফলিকুল থেকে যখন এগ রিলিজ হয়ে যায় তখন কি হবে সেই এগের স্ট্রাকচারটা আমরা দেখলাম, যে অংশটা পড়ে থাকে যেটাকে কি বলা হয় কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়াম বা যখন আমরা দেখব গ্রাফিয়ান ফলিকুল কখন এগ রিলিজ করবে না যখন এলএইচ হরমোনের আধিক্য থাকবে, অর্থাৎ এলএইচ হরমোন যখন চলে আসবে তখন আমরা দেখতে পাবো কি এগ রিলিজ হবে। এটা মেনস্ট্রুয়াল সাইকেলের 14 ডেজ মাথায় আমরা দেখতে পাবো কি এই এগটা রিলিজ হয়। ঠিক আছে, 14 ডেজ একটু পরে আমরা জানবো ওই মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র তো এলএইচের প্রভাবে হয়ে থাকে। এবং এই কর্পাস লিউটিয়াম যখন তৈরি হয় যখন এগ রিলিজ হয়ে যায় ওই কর্পাস লিউটিয়ামটা ওভারির মধ্যে থাকে। ঠিক আছে, ওভারির মধ্যে থাকে এই কর্পাস লিউটিয়াম, যতক্ষণ ওভারির মধ্যে থাকবে ততক্ষণ সে কিন্তু কী তৈরি করবে না প্রজেস্টেরন ক্ষরণ করতে থাকবে। যখন এই একটা যখন ফার্টিলাইজড হয়ে যাবে তখন কিন্তু কন্টিনিউ কর্পাস লিউটিয়াম থেকে প্রজেস্টেরন রিলিজ হবে, সেই অবস্থায় এই প্রজেস্টেরন প্রেগনেন্সি পিরিয়ডটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে। যদি এক যদি ফার্টিলাইজড না হয় তখন আবার ওই মেনস্ট্রুয়াল সাইকেলের মাধ্যমে 28 ডেজ টাইমে আবার মেনস্ট্রুয়াল সাইকেল হয়ে গিয়ে এগ রিলিজ হয়ে যাবে, তার পাশাপাশি ওভারি থেকে কর্পাস লিউটিয়াম বেরিয়ে গিয়ে আবার নর্মাল অবস্থায় সাইকেলটা কমপ্লিট করবে। এই ছিল আমরা যেটা দেখলাম। নেক্সট আমরা লেকচারে দেখব কি ওই মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করবো।